আয়নাতে মুখ দেখার দোয়া। যখন আপনি আয়না দিয়ে আপনার চেহারা দেখবেন, যখন আপনি আয়না দিয়ে আপনার এই সুন্দর অভয়ব দেখবেন যে অভয়বে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, রাসূল একটি দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা যদি আপনি আয়নাতে মুখ দেখার সময় পড়তে পারেন, দিন কি দিন আপনার মুখের সৌন্দর্য, দিন কি দিন আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক, এমনটাই কথা। আয়নাতে মুখ দেখার একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি দোয়া আছে, যেই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তাহলে দিন কি দিন আপনার চেহারার সৌন্দর্য, লাবণ্যময়তা, সৌন্দর্যতা, আকর্ষণীয়তা সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি মূল কথায়। তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ দর্শক, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। জি হ্যাঁ, আয়নাতে মুখ দেখার জন্য শুআবুল ঈমান নামক একটি কিতাব আছে, ওই শুআবুল ঈমান নামক কিতাবের 8309 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যখন তোমরা আয়নাতে মুখ দেখবে, যখন তোমরা আয়নার সামনে গিয়ে তোমরা তোমাদের চেহারাকে দেখবে, তখন তোমরা একটি দোয়া পড়ো। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আবারও বলছি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। দোয়াটা আবারও বলছি আপনাদের সুবিধার্থে, আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি। এই দোয়াটা পড়ে তারপর চেহারা দেখায় না। দোয়াটার অর্থ কি? দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহুম্মা হে আল্লাহ হাসানতা খলকি, আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ফাহাসসিন খুলুকি, সুতরাং আপনি আমার অভয়বকে আরও সুন্দর করে দিন, মানে সুন্দর করে দিন, আল্লাহর কাছে দোয়া করুন। এবার দেখেন, আপনি যখনই আয়নাতে চেহারাটা দেখবেন, যখনই আপনি আয়নাতে আপনার ফেসটা দেখবেন, যখনই আপনি আয়নাতে আপনার মুখটা দেখবেন, আল্লাহর কাছে যখন আপনি বারবার এই দোয়া করবেন, এই দোয়া করার বদৌলতে আল্লাহ পাক আপনার অবয়ব, আপনার চেহারাকে আরও সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহাসসিন খুলুকি, হে আল্লাহ আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সুতরাং আপনি আমার অবয়বকে আরও সুন্দর করে দিন। হ্যাঁ দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।